সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে বা প্রবাসের কাছে বা দূরের যে অবস্থান থেকে শরীফুল এগ্রো ইউটিউব চ্যানেলটি পেলে করেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি শরীফুল ইসলাম সিরাজগঞ্জ ফুল্লপাড়া এস এস ফার্ম থেকে সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এক মাস বয়সের তিতির পাখির দাম কেমন এবং দেড় মাস বয়সের তিতির পাখির দাম কেমন বর্তমানে তিতির পাখির দাম একটু কমছে সুপ্রিয় দর্শক আপনারা দেরি না করে এখনই বুকিং করতে পারেন অথবা আমাদের খামার ভিজিট করতে পারেন সিরাজগঞ্জ উল্লাপাড়া এস এস ফার্ম এস এস এগ্রোফার্ম অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করে সারা বাংলাদেশে বাছের মাধ্যমে মালগুলো পৌঁছাতে সক্ষম সুপ্রিয় একটি কথা না বললেই নয় তিথির পাখি সবজি খাওয়ার কারণে এবং রোগবলায় কম হওয়ার কারণে এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর রোগ বলয় একদমই নাই বললেই চলে সুপ্রিয় দেরি না করে এখনই আপনি বুকিং করতে পারেন অথবা আমাদের খামার ভিজিট করতে পারেন সিরাজগঞ্জ উল্লোপাড়া এস এস ফার্ম সুপ্রিয় দর্শক এক মাস বয়সী তিতির পাখির দাম নির্ধারণ করা হয়েছে দুশো তিরিশ টাকা পিস এবং দেড় মাস বয়সী তিতির পাখির দাম নির্ধারণ করা হয়েছে আড়াইশো টাকা পিস সুপ্রিয় দর্শক আলোচনা করে কিছু কম করা যাবে সীমিত আকারে এ মালগুলো আমরা তৈরি করেছি দর্শক দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি বুকিং করুন সুপ্রিয় দর্শক যে সকল দর্শক জিরো বাচ্চা নীতি ইচ্ছুক অবশ্যই তাদের উদ্দেশ্যে বলছি বর্তমানে জিরো বাচ্চার দাম ধরা হয়েছে একশো টাকা পিস সুপ্রিয় দর্শক দেরি না করে এখনই বুকিং করুন অথবা আমাদের খামার ভিজিট করতে পারেন সিরাজগঞ্জ উল্লাপাড়া এস এস ফার্ম ধন্যবাদ আসসালামু আলাইকুম